হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? সবুজ আহমেদ, হ্যালো, শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? অনেকে বলছে সাউন্ড পাচ্ছেন না। হ্যালো, আচ্ছা, ফেসবুক কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। 01976200151 এই নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করলে আমি তার উত্তর দিব। কল করতে পারেন। আমি আপনাদেরকে গতকালকে নুরুল আফসান নামে একজন প্রশ্ন করেছে, আমি মাইনাস মাইনাস 2.50 চশমা পড়ি, মনে হচ্ছে এটার পাওয়ার কমেছে, বয়স 25, কি করা উচিত? আমি নুরুল আফসানের কাছে বলতে যাচ্ছি যে আপনার মাইনাস 2.50 যদি হয়ে থাকে, আপনি চোখের পাওয়ারটা আবার চেক করে নেন। চোখের পাওয়ারটা চেক করে নিলে আপনার পাওয়ারটা ঠিক আছে কি না এটা আমরা জানতে পারবো, এবং চোখের পাওয়ার যখন চেঞ্জ হবে তাহলে সেই পাওয়ারটা যদি সমাধান করা যায় তাহলে আপনার চোখটা ভালো থাকবে। একজন পোস্ট ফোন করেছে, ফোনটা ধরে আপনাদের কাছে আবার আসছি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি আপনার একজন বেশ, নিয়োগ রুগী আর কি। জি জি বলুন। স্যার, জি জি স্যার, স্যার আমার মানে ডান চোখের রেটিনার পর্দা ছিঁড়ে যাওয়ার কারণে স্যার অপারেশন করে জোড়া লাগানো হয়েছিল। জি জি এখন 6 মাসের অবজারভেশনে ছিলাম, জি জি এখন প্রায় সময় শেষ, মানে প্রায় 5.5 মাস হয়েছে, কিন্তু এখন স্যার যে অবস্থা তাতে তো স্যার এখন মনে হয় দেখানো সম্ভব হচ্ছে না জি 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 স্যার। এখন আমি কি করতে পারি? এই অবস্থা, আপনি যে ওষুধগুলো ব্যবহার করছেন সেই ওষুধগুলো এখন ব্যবহার করতে থাকেন। আপনার অবস্থার উন্নতি হলে, দেশের অবস্থার উন্নতি হলে আপনি আবার যোগাযোগ করুন, হয়তো তখন চোখের ভিতরে মেডিসিনটা বের করে দেওয়া যাবে। এটা 4 মাসের জায়গায় 6 মাস 7 মাস থাকলে কোনো একটা সমস্যা নেই। না স্যার, স্যার আমাকে কোনরূপ মেডিসিন দেওয়া হয়নি স্যার, আর আমার ভিতরের যে টয়েলটা ছিল ওইটাও করা হয়েছে, ওইটাও। বের করা হয়েছে, তা চোখের তেল বের করা হয়েছে যেহেতু, সেহেতু আপনি এখন ওভেল আই ড্রপটা ইউজ করতে পারেন। ওভেল আই ড্রপ 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর ইউজ করতে থাকেন, অবস্থা উন্নতি হলে আপনারা আবার যোগাযোগ করেন। হ্যাঁ, আমি তখন আবার দেখে দিব। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সিমলা রনি নামে একজন প্রশ্ন করছেন, 2 দিন ধরে আমার চোখের কোণায় কাঁটার মতো ফুটছে, চোখের কোণায় কাঁটার মতন ফুটছে, আপনি এর জন্য একটা ড্রপ ইউজ করতে পারেন, সিনাফ্রেশ লিকুইড জেল অথবা অ্যাকুয়াফ্রেশ লিকুইড জেল অথবা ড্রাই লিফ আই ড্রপ, এই ড্রপটা ইউজ করতে পারেন 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর, আপাতত ব্যবহার করে দেখেন, যদি উন্নতি হয় তাহলে খুব ভালো, আর যদি অবস্থার উন্নতি না হয় তাহলে আপনি যোগাযোগ করুন, আবার এই ফেসবুকে আমাকে কমেন্ট করুন, মেসেজ পাঠান, আমি এর উত্তর দিব। আর একটা ফোন এসেছে, একটু ফোনটা ধরে আপনাদের কাছে আসছি। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু আপনার একটা লাইট জি দেখছিলাম, জি তো আমার যে চোখের প্রবলেম নামটা বল, নামটা মাঝখানে, বলে প্রশ্নটা করুন, নামটা বলে প্রশ্নটা করুন। আমি মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ, টাঙ্গাইল থেকে। জি, মিজানুর রহমান সাহেব টাঙ্গাইল থেকে বলছেন, বলুন। আমার বাম চোখে ডাক্তার দেখছিলাম, বলছিল যে নার্ভ না কিছু জি জি বাম চোখে, অনেকদিন আগে দেখেছিলাম, তারপরে আমার ডান চোখে ওই রকম ঠিকই আছে, কিন্তু বাম চোখটাতে এরকম প্রবলেম জি শুধু, এজন্য কি করা যায় বা কোনো আসলে রগ করা শুকিয়ে গেলে আসলে আপাতত কিছু করার থাকে না। আমরা ইচ্ছা, আপাতত ভিটামিন ওষুধ, আপনি একটা নিউরো বি জাতীয় ওষুধ খেতে পারেন 1টা করে প্রতিদিন, তাহলে হয়তো বা আপনি কাজ করবে। ঠিক আছে, আর ঠিক আছে, নিউরো বি ব্যবহার, নিউরো বি ট্যাবলেটটা 1টা করে প্রতিদিন খান। হ্যাঁ, আর কোনো আর কোনো ওষুধ খাওয়া দরকার নেই। স্মৃতি আক্তার নদী নামে একজন ফোন
প্রশ্ন করেছেন স্মৃতি আক্তার নদী, আপনি হয়তো শুনতে পাচ্ছেন। স্যার, ক্লোরাম ক্রিম ও লোপাডিন ড্রপ এই দুইটা মেডিসিন কেমন? ক্লোরাম ক্রিম, লোপাডিন ড্রপ, লোপাডিন ড্রপটা আপনি, আপনি যদি অ্যালার্জি সমস্যা থাকে এই ড্রপটা ব্যবহার করতে পারেন, ভালো ড্রপ, কিন্তু বেশি দিন ইউজ করা যাবে না, কারণ এটা একটা স্টেরয়েড জাতীয় ড্রপ, বেশি দিন ব্যবহার করলে চোখের উপর চোখের প্রেশার বাড়তে পারে, চোখে ছানি পড়ার প্রবণতা বাড়তে পারে। ক্লোরাম ক্রিমটা আপনি রাতেবেলা শোয়ার সময় চোখের পাপড়িতে লাগাতে পারবেন। আর একটা ফোন এসেছে, ফোনটা ধরি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম, ডাক্তার মোমেন্দুর বলছেন? জি, আমি বলছি। স্যার, আজকে আপনাকে মেসেজ করেছিলাম, লেট হয়ে গেছে। জি জি জি। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমার ছেলের আজকে 11-12 দিন হয়ে যাবে, জি, ওর চোখ গুলো লাল। জি জি। তো এখন আমি লাস্ট ইয়ে আমি মানে ইয়ে শুরু হয়ে যাওয়াতে দেখলাম যে চোখ বেশি লাল। জি জি, অলপাডিন ড্রপটা দিয়েছেন, খুব ভালো। আচ্ছা, আপনি অলপাডিন ড্রপটা ব্যবহার করছেন 1 ফোঁটা করে 12 ঘন্টা পর পর? অলপাডিন, অল্প, হ্যাঁ, অ্যালার্জির জন্য, এটা অ্যালার্জির জন্য। জি 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 তাহলে আপনি একটা কাজ করেন, আপাতত সিরাপ, সিরাপ ফেক্সো সিরাপ পাওয়া যায় 1 চামচ করে দিনে। বয়স কত আপনার বাচ্চার? 16 বছর। তাহলে ট্যাবলেট খেতে পারেন, ট্যাবলেট ফেক্সো 60 মিলিগ্রাম পাওয়া যাচ্ছে, এটা একটা করে খান। এই সমস্যার সমাধান হলে, অবস্থার উন্নতি হলে চোখটা দেখে আমরা চিকিৎসা দিতে চাচ্ছি, কারণ যেহেতু 10-12 দিন ধরে লাল, ওষুধে কমছে না, তাহলে আমি এখন আপনাকে একটু ট্যাবলেটটা দিচ্ছি, ট্যাবলেট ফেক্সো 60 মিলিগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ফেক্সো 60 মিলিগ্রাম, ঠিক আছে? আপনি এটা ব্যবহার করেন, তারপর আমাকে জানান। হ্যাঁ হ্যাঁ জি, হায়দার মিথু ফোন করেছেন, যে জানাচ্ছেন যে আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, অতি সাধারণ অসহায় চক্ষু রোগীদের পক্ষ থেকে কৃতজ্ঞ জানাই। সাউন্ড আসে আবার থেমে যায়, দয়া করে ঠিক করুন। ওকে, আমি ঠিক, এখন ঠিক আছে কি একটু জানাবেন, এখন শোনা যায় না, কম কম শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে কি না একটু জানাবেন, যদি শোনা শোনা না যায় একটু জানাবেন, অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করছি। জি জি, আচ্ছা ঠিক আছে, জি জি জি, 2 1 বেলা। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। জি, সালাম আলাইকুম। জি, হ্যালো, হ্যালো। আচ্ছা, জেসমিন আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, অ্যালার্জি চোখ চুলকায়, তার জন্য কি করতে পারি প্লিজ? অ্যালার্জির জন্য যেটা করতে পারেন তা সেটা হচ্ছে হলো যে অলপাডিন আই ড্রপ অথবা প্যাটাডিন ডিএস আই ড্রপ। জেসমিন আক্তার, প্যাটাডিন ড্রপ অথবা অলপাডিন আই ড্রপ, এই ড্রপটা 1 ফোঁটা করে 12 ঘন্টা পর পর ব্যবহার করেন, 7 দিন থেকে 2 সপ্তাহ ব্যবহার করলে আপনি উন্নতি পাবেন, জেসমিন আক্তার। আর স্যার, আমার আকিমা হাখি নামে একজন প্রশ্ন করেছে, একটা প্রশ্ন ফোন এসেছে, ফোনটা ধরি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমার বয়স, আমার ডান চোখে রগ শুকিয়ে গেছে আকলিমা, রগ শুকিয়ে গেলে এটার আসলে আপাতত কিছু করার নাই, এটা আপনি, একটা ফোন এসেছে, ফোনটা করে আপনি ধরে। হ্যালো, সালাম আলাইকুম, আপনার কথা শোনা যাচ্ছে না। জি জি, সালাম আলাইকুম। জি বলেন। আপনি আপনি চোখে ফাদারের কি কি সমস্যা? সমস্যা ছিল যে অ্যাবসেসের একটা অপারেশন ছিল, মানে নেত্রনালী। জি, নেত্রনালী, হ্যাঁ, এটার জন্য ওইখানে ওইখানে ঠিক হয়েছিল, এখন আবার ওইখানে নতুন
অ্যাপস নেত্রনালী বন্ধ থাকলে এই সমস্যাটা হতে পারে। হ্যাঁ, নেত্রনালী বন্ধ থাকলে এই সমস্যা হতে পারে। অ্যাপসেস যদি হয়ে থাকে, আপাতত অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করেন, হ্যাঁ, আর হচ্ছে হলো নাপা ট্যাবলেট খান, এবং চোখের নেত্রনালীটা অপারেশন না করলে এটা বারবার অ্যাবসেস হয়ে থাকবে। ঠিক আছে, বলছি যে হ্যালো জি বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। বলছি যে এটা দিছিল হচ্ছে লোকান 150 মিলি, আর ট্যাবলেট দিছিল এক্সিওন। জি জি এটা হচ্ছে নেত্রনালীর একটা অপারেশন করাইছি। জি জি হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন হ্যালো, হ্যাঁ, এটা হচ্ছে অপারেশন করা হয়েছিল। জি অপারেশন করা করা হয়েছিল। জি অপারেশন করার পরে এটা শুকাইছে, আবার পুনরায় মানে পাকছিল। হ্যাঁ, এখন কি করতে পারে এই মুহূর্তে? আপনি এই ওষুধগুলো আপাতত ব্যবহার করুন না, দেখে আসলে এটা বলা যাচ্ছে না ব্যথা। ওই যে আপনি যে ট্যাবলেটগুলো দিয়েছে এটা ব্যবহার করুন, ঠিক আছে? জি 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 আমার ঋষা ইবনাত নামে একজন প্রশ্ন করেছেন, আমার বয়স 35, বেশ কিছুদিন হলো আমি দূরের বস্তু ঝাপসা দেখি আর কাছের বস্তু ঠিক দেখছি। আমার মাথা ব্যথা খুব কম, মাথা ব্যথা থাকে প্রায়। আমার বয়স 35, হ্যাঁ, এই বয়সে বেশ কিছুদিন ধর দূরে, আপনি যদি দূরের জিনিস ঝাপসা দেখেন তাহলে আপনি চোখের পাওয়ারটা অবশ্যই চেক করে নিতে হবে। আপাতত যেহেতু দেশের অবস্থা ভালো নয়, বাইরে যেতে পারছি না, আপনি জাস্ট এই অবস্থার উন্নতি হলে আপনি চোখের পাওয়ারটা চেক করবেন। আপাতত ট্যাবলেট টাফনিল 200 মিলিগ্রাম ব্যথা হলে একটা বড়ি খেতে পারেন। একটা ফোন এসেছে। হ্যালো, হ্যালো, জি সালাম আলাইকুম। জি 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 আমি আমি আছি। আমার 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 কথা আমার আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, জি হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি জি আচ্ছা স্যার, শোনা যাচ্ছে? জি জি আমার দুই চোখেই আমি কিছুদিন যাবত খেয়াল করছি যে কাছের জিনিসগুলো একটু ঝাপসা দেখছি, জি, আর দূরের জিনিস। বয়স কত? বয়স বয়স কত বলেন? 38। বয়স 40-এর কাছাকাছি হয়ে গেলেই মানুষ চোখের দৃষ্টিটা ক্ষীণ হয়ে যায়, এটাকে আমরা প্রেস প্রেস বায়োপিয়া বলি। আপনার একটা রিডিং গ্লাস লাগবে। আপাতত আমি বলবো যে দোকান যদি খোলা থাকে 100 পাওয়ারের একটি গ্লাস প্লাস 100 পাওয়ার একটি গ্লাস নিয়ে ব্যবহার করতে থাকুন। আমি বলবো যে সমস্যা অবস্থার উন্নতি হলে চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে পাওয়ারটা অ্যাডজাস্ট করে তাহলে আপনি পাওয়ারটা নিলে আপনার জন্য আরো ভালো হবে, এটা কোনো বড় সমস্যা নেই। এবং এটা এটা যাদের চোখ ভালো থাকে তাদেরই এই সমস্যা, যে 40 বছর বয়স হয়ে গেলে আমি আমার আমি যেমন কাছের জন্য এখন আমার লাগে, আমি এখন রিডিং গ্লাস ইউজ করি। সো দ্যাট আপনাকে এটা বুঝতে হবে, এটা কোনো বড় সমস্যা নয়। আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন। ধন্যবাদ, জি সালাম আলাইকুম। শেয়ার করবেন প্লিজ। নাহিদা আক্তার নামে প্রশ্ন করেছেন, বাম চোখে মাঝরাতেই প্রচুর ব্যথা করছে ও কয়েকদিন ধরে থাকে, মাঝরাতেই আপনার প্রচুর ব্যথা হচ্ছে, এটা কি সারাদিন ব্যথা থাকে কি না সেটা আমাকে জানান নি। যদি মাঝরাতে ব্যথা থাকে তাহলে রাতের বেলায় ঘুমানোর সময় ট্যাবলেট সিনারন একটা ট্যাবলেট খেয়ে নিন, 15 মিলিগ্রাম পাওয়া যায়, 1 সপ্তাহ খেয়ে আমাকে জানান কি উপকৃত হচ্ছেন কি না, এবং যদি অবস্থার উন্নতি হলে চোখের পাওয়ারটা অবশ্যই চেক করবেন। নাহিদা আক্তার, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। সঞ্জিতা ইয়াসমিন একজন প্রশ্ন করেছেন যে চোখের কোনায় হালকা মাংস ফোলা ফোলা সমাধান কি? চোখের কোনে হালকা মাংস ফোলা, এটা তেমন কোনো সমস্যা নেই, অ্যালার্জির জন্য হতে পারে। যদি এরকম হয়ে থাকে অ্যালাট্রোল কিংবা অ্যালারিড আই ড্রপ পাওয়া যায় কিংবা প্যাটাডিন আই ড্রপ পাওয়া যায়, 1 ফোঁটা করে 12 ঘন্টা পর পর ইউজ করেন। সঞ্জিদা ইয়াসমিন, একটা ফোন এসেছে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। জি আমার বাচ্চার বয়স 9 মাস। জি জি বাচ্চার বয়স 9 মাস। 9 মাস জি যতদিন ব্যবহার করেছি ততদিন ভালো ছিল, এখন আবার আগের মতো লাল।
আপনি কি আমাকে, হ্যাঁ আপনি কি বাই। আমাকে দেখতে পাচ্ছেন? না না স্যার আপনি বলেন, আমি অনলাইন থেকে বাইরে। হ্যাঁ বলেন আপনি। না, কারণ হচ্ছে হলো যে আপনার বাচ্চাকে টিম আইসিন প্লাস ড্রপটা না ইউজ করে শুধুমাত্র টিম আইসিন ড্রপটা ব্যবহার করেন। টিম আইসিন প্লাস ড্রপের সাথে কিছু স্টেরয়েড থাকে যেটা বাচ্চার চোখের জন্য প্রেশার, চোখের প্রেশার এবং ছানি পড়ার প্রবণতা বাড়তে পারে। টিম আইসিন শুধু ড্রপটা ব্যবহার করবেন। আমি আপনাকে, আপনি একটু যদি অনলাইনে দেখতে পারেন, আমি আপনাকে একটা মেসেজ দেখাই দিতাম কিভাবে চোখের বাচ্চাকে মেসেজ করতে হয়, কারণ এই মেসেজটা ঠিক মতো করলেই চোখের পানি পড়াটা বন্ধ হয়ে যাবে, ড্রপটা সারা জীবন দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে টিম আইসিন ড্রপটা খালি ব্যবহার করেন। হ্যাঁ, আর আপনি আপনি এক বাচ্চা যদি বুকে দুধ খেয়ে থাকে, আপনি এমন কোনো খাবার খাবেন না যেটা বাচ্চার অ্যালার্জি হতে পারে, ঠিক আছে? আপনাকেও কিছু হতে পারে, কারণ অনেক সময় অনেকের বাচ্চা, অনেকের গরুর দুধ, তারপর গরুর মাংস, ডিম, হাঁসের ডিম, ইলিশ মাছ, এগুলোতে এক একজনে এক একটাতে অ্যালার্জি হতে পারে। আপনি যেটাতে একটু আইডেন্টিফাই করেন কখন জিনিসটা হচ্ছে, কখন খেলে এটা কিছু হচ্ছে, এটা একটু খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ধন্যবাদ। স্কাই রব্বানি নামে একজন প্রশ্ন করেছে, হঠাৎ কিছুদিন ধরে চোখ দিয়ে অল্প অল্প পানি পড়ছে, হঠাৎ কিছুদিন ধরে যদি হয়ে থাকে তাহলে এটা কোনো বড় সমস্যা নাই। আপনি চোখে হয়তো ধুলাবালি গেলে অনেক সময় চোখের নেত্রনালীগুলা অনেক সময় ব্লক হয়ে যায়, এই চোখের এই জায়গাগুলোতে একটু প্রেশার দিয়ে একটু ম্যাসেজ করবেন। আর যদি খুব বেশি লাল হয়ে থাকে, খুব যদি সমস্যা হয়ে থাকে, তাহলে ম্যাক্সলো আই ড্রপ 1 ফোঁটা করে, ম্যাক্সলো আই ড্রপ 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর 7 দিন ইউজ করে দেখতে পারেন, ভালো উপকার পাবেন। স্কাই রাব্বানি, আপনারা যদি আমার আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। একটা ফোন এসেছে, ফোনটা ধরে আপনাদের কাছে আবার আসছি। হ্যালো, সালাম আলাইকুম। জি জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। জি 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 আমি বলছি। জি 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 আমার এখন লেন্সের কারণে চোখের এই কর্নার দিয়ে আপনি চোখের কর্নার দিয়ে একটু ক্ষত হয়ে গেছে। আপাতত দেশের অবস্থা যেহেতু আপনি, আমরা বেরোতে পারছি না, কন্ট্যাক্ট লেন্সটা আপাতত ব্যবহার করা বন্ধ করেন। কন্ট্যাক্ট লেন্সের মাঝে মাঝে অনেক সময় অ্যালার্জি হয়, কন্ট্যাক্ট লেন্সের কারণে চোখে অনেক সময় চোখের কালো কর্নিয়াতে অনেক সময় আঘাত হয়ে চোখে লাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। আপনি এখন যেহেতু লাল হয়ে গেছে, ওভেল আই ড্রপটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর 7 দিন ইউজ করতে পারেন, কিন্তু কন্ট্যাক্ট লেন্স। জি জি, অপটিমক্স, জি অপটিমক্স ইউজ করলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো যে আপাতত কয়েকদিন, যেহেতু আমরা এখন ইমার্জেন্সি একটা ক্রাইসিসে আছি, সো দ্যাট আপনারা যতটুকু চেষ্টা করুন কন্ট্যাক্ট লেন্সটা ইউজ না করে চশমা ব্যবহার করার জন্য, কারণ কন্ট্যাক্ট লেন্সের কিছু অ্যালার্জি অনেক সময় ভয়ানক হয়ে যায়, তখন আপনি ডাক্তারের কাছে যে এসেও চিকিৎসা নিতে আপনার সমস্যা হবে, ঠিক আছে? ধন্যবাদ। জি জি, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, আমি এখানকার ডাক্তার। জি জি জি, তাহলে হ্যাঁ, তাহলে যোগাযোগ করবেন আপাতত, কিন্তু এখন চশমা পড়েন আপাতত, ঠিক আছে? বিকল্প এখন কিছুই না, চশমা, ঠিক আছে? জি জি, ধন্যবাদ। রতন রবি রবি রবিদি রবিদাস রবিদাস স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাকে আমাকে ধন্যবাদ জানিয়েছেন। তারপর আরুষি আশা, আমার কিছুদিন আগে চোখে থেকে কিছু, চোখে কিছু একটা পড়েছিল, তারপর কয়েকদিন চোখ মেলতে পারিনি, এখন ঠিক আছে, মাঝে মধ্যে মনে হয় চোখের উপর পাতায় কিছু গেঁথে আছে। আরুষি, আপনি একটা ড্রপ, ইউজ করেন যে অ্যাকোয়াফ্রেশ লিকুইড জেল অথবা সিনার ফ্রেশ লিকুইড জেল, এই ড্রপটা ব্যবহার করতে পারেন। এই ড্রপটা ব্যবহার করলে আপনি এই সমস্যাটা অনেকটা কমে যাবে। একটা ফোন এসেছে, ফোনটা ধরে আমি আপনাদের কাছে আবার আসছি। হ্যালো, সালাম আলাইকুম। জি হ্যালো, রাশিদা খাতুন, আমার মেয়ের 2 চোখ লেজার করা, 1 সপ্তাহ হলো 2 চোখ সারাক্ষণ চুলকায় লাল হয়ে যাচ্ছে, টিয়ার ফ্রেশ লিকুইড জেল ব্যবহার করে পরিবর্তন নেই। আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি একটা ফোনটা ধরে। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। জি
জি জি আমি বলছি, জি 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 আপনি বলুন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। জি জি সিলিকন অয়েল দেওয়া আছে, এক বছর বের করা হয়নি কেন? আচ্ছা জি 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 এটা যে ডাক্তার বলেছে সেটা ভালো কথা বলেছে। আপনার চোখের সিলিকন অয়েল দেওয়া আছে, সিলিকন অয়েল অনেক সময় বের করে ফেললে চোখের চোখটা চুপসে যায়, চোখটা নরম হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি চোখের সিলিকন অয়েলটা রেখে দেওয়ার জন্য যতদিন আপনার কোনো সমস্যা না হয়, ঠিক আছে? এই বারবার একই রেটিনার সার্জারিগুলো খুব কমপ্লিকেটেড, বারবার চোখের সার্জারি করাটা খুব ডিফিকাল্ট। যদি এই সিলিকন অয়েলে কোনো সমস্যা না হয় তাহলে নতুন করে দেওয়াটা না দেওয়া হচ্ছে এটা থেকে গেলেই ভালো, ঠিক আছে? জি ব্যথা হলে একটু ট্যাবলেট প্যারাসিটামল নাপা ট্যাবলেট খান, ঠিক আছে? না না এটা আপাতত এটা কোনো ওষুধ নাই চোখের জন্য। হ্যাঁ আপনি চোখের সমস্যা সমাধান হলে মানে দেশের অবস্থা সমাধান হলে ইসলামী আই হসপিটাল আমি রেটিনা রেটিনা বিভাগে বসি, হ্যাঁ আমি রেটিনা নিয়ে কাজ করি, আপনি যোগাযোগ করবেন, আমি ওখানে ডিটেলস বলে দেবো, ঠিক আছে? হ্যালো জি রাশিদা নামে, রাশিদা খাতুন, আপনার মেয়ের দু চোখে লেজার করা, এক সপ্তাহ ধরে দু চোখ সারাক্ষণ চুলকায় এবং লাল হয়ে যায়, টিআর ফ্রেশ লিকুইজেল ধরে দিয়ে কোনো কাজ হচ্ছে না। টিআর ফ্রেশ লিকুইজেল দিয়ে যদি কাজ না হয় এই ড্রপটা ব্যবহার করার সাথে সাথে ট্যাবলেট ফেক্সো 120 মিলিগ্রাম, আপনার বাচ্চা মেয়ের বয়সটা কত একটু উল্লেখ করলে ভালো হতো, যদি বাচ্চা হয়ে থাকে তাহলে সিরাপ খাওয়াবেন, আর যদি 12 বছর কিংবা 16 বছরের বয়সের কাছাকাছি উপরে হয়ে থাকে তাহলে 120 মিলিগ্রামে একটি ট্যাবলেট খাওয়াবেন। রাশিদা খাতুন আশা করি উত্তরটা পেয়েছেন। রওশন আলম, কাছে জিনিস ঝাপসা দেখি কি করতে হবে? রওশন আলম আপনার বয়স কত সেটা আপনি জানাতে পারলে খুব ভালো হতো, কারণ বয়স 40-এর কাছাকাছি হয়ে গেলে আমরা কাছের জিনিস কম দেখি, এই বয়সে আমরা ইচ্ছা করলে রিডিং গ্লাসটা ইউজ করতে পারি। হ্যাঁ একটা ফোন ধরি, হ্যালো সালাম আলাইকুম। জি মায়ের চোখে অনেক সময় নেত্রনালী গুলো অনেক সময় বয়স হয়ে গেলে একটু ওখানে ক্যাথর হয়ে ইনফেকশন হয়, যার কারণে পানি পড়তে পারে। ড্রপটা ব্যবহার করুন, 7 দিন থেকে 2 সপ্তাহ উপকার পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে আসসালামু আলাইকুম। তারপর রওশন আলম, আমি আপনাকে বলছিলাম যে আপনি কাছে রিডিং গ্লাস লাগবে আপনার, এই দেশের ক্রাইসিসটা আপনার ভালো হলেই আপনি চোখের নিকটবর্তী চোখের ডাক্তারকে দেখান এবং চোখের ডাক্তারকে দেখে চোখের দৃষ্টিটা চেক করে নেন, কাছের জন্য আপনার চশমা লাগবে, ঠিক আছে? এটা বড় কোনো সমস্যা না, এটা স্বাভাবিক সমস্যা। শরীফুল ইসলাম বিপুল, শরীফুল ইসলাম বিপুল, আমার চোখের তাপমাত্রা বেড়ে যায় এবং লাল হয়ে যায়, মাঝে মধ্যে চুলকায় দু চোখে চুলকায়, আমি কি করতে পারি? আমার বয়স 35। শরীফুল ইসলাম বিপুল, আপনার বয়স 35, আপনার চোখে তাপমাত্রা বেড়ে যায়, লাল হয়ে যায়, চোখে তার মানে আপনার চোখে শুষ্কতা আছে, চোখে ড্রাইনেস আছে, তাহলে আপনি ড্রাইনেসের জন্য একটা আর্টিফিশিয়াল ফ্লুইড আছে যেটা আপনি ড্রাই লিফ নামে পাওয়া যায় কিংবা সিস্টিয়ার নামে পাওয়া যায় কিংবা আপনার আরটিআর প্রোটিআর আই ড্রপ যেই নামেই কিনতে চান আপনি ফার্মেসিতে গেলে ওরা দিবে, এটা সেফ, এটা কোনো সমস্যা করবেন আপনি, তো ইউজ করে দেখেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন। আনন্যা হক লুবনা, আমার রাইট আই আপার লিডে সোলেন হয়ে গেছে, নাও হোয়াট আই ক্যান ডু? আপনার ডান চোখের উপরে ফুলে গেছে, অঞ্জনির মতন যদি হয়ে থাকে, যদি ব্যথা থাকে ট্যাবলেট প্যারাসিটামল খান আর চোখে একটু গরম ভাব দেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে, চোখে গরম ভাব দিলে ওইটা ইম্প্রুভ হবে। আপাতত এর চেয়ে বড় কিছু করার দরকার নেই, যদি তারপরও না কমে অবস্থার উন্নতি হলে অবশ্যই আসেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে 01976200151 এই নাম্বারে ফোন করে সরাসরি ফোনে করে কথা বলতে পারেন, অথবা আপনি ফেসবুক কমেন্ট সেকশনে প্রশ্ন করেন এবং প্লিজ শেয়ার করেন যেন অন্যান্য মানুষ এই সেবাটা পেতে পারে, কারণ বাইরে যেতে পারছেন না আপনারা, বাইরে যেতে পারছেন না সেহেতু ঘরে বসে যদি এই চিকিৎসাটা পান আপনাদেরই সুবিধা। একটা ফোন এসেছে, জি সালাম আলাইকুম। আসসালামু
জি সালামু আলাইকুম। হ্যাঁ, আমার ছেলের চোখে কয়েকদিন চুলকায় আর পানি পড়ে, এর কি কোনো সমাধান আছে? ছেলের বয়স কত? 7 মাস। 7 মাস। টিমাইসিন আই ড্রপ, টিমাইসিন আই ড্রপটা 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর ইউজ করেন। আর চোখের নেত্রদানির ওখানে হালকা করে ম্যাসেজ করতে হবে, ম্যাসেজ করতে পারলে এই ম্যাসেজটা করতে চোখের নেত্রনালীতে চাপ দিয়ে নিচের দিকে নামিয়ে দিবেন, সকালে 10 বার, দুপুরে 10 বার, বিকালে 10 বার। আরেকটু কথা বলতে চাই। জি জি, সংক্ষিপ্ত। আমার ছেলেটা যখন 4 মাস বয়স, তখন ওর চোখে একটা সমস্যা ধরা পড়ছিল। জি জি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি অবশ্যই দ্রুত চোখের ডাক্তার দেখাবেন নিকটবর্তী। জি জি, জি ভুল করছেন। জি, এটা চোখে, বিড়ালের চোখ মানে চোখের ভিতরে অনেক সময় টিউমার থাকলে এই সমস্যাগুলো হয়ে থাকে চোখের। হ্যাঁ, আপনি, আমি বলি, আপনি শুনেন, আপনি এই এই করোনার সমস্যা সমাধান হলে ইসলামী আই হসপিটালে এসে ডাক্তার মুমিনুল ইসলাম আমার নাম দিয়ে খোঁজ করবেন, আমি রেটিনা বিভাগে থাকবো, আমি আপনাকে আবার দেখে দিব চোখে বিড়ালের চোখ বা। হ্যাঁ, ইসলামী আই হসপিটাল এসে আমার নাম বলবেন, ডাক্তার মুমিনুল ইসলাম বলবেন, ঠিক আছে? যেখানে আপনি দেখিয়েছেন কেবল বললেন সেখানেই, ঠিক আছে? ডাক্তার মুমিনুল ইসলাম, ঠিক আছে? ঠিক আছে। মোর্শেদ আলম আমাকে কংগ্রেচুলেট করেছে, ধন্যবাদ আপনাকেও। ইয়াসিন দেওয়ান, আমার চোখের পাওয়ার খুব ঘন ঘন পরিবর্তন হচ্ছে, বাড়ছে আবার কমছে, আপনার বয়স কত যদি জানাতেন খুব ভালো হতো, আপনার ডায়াবেটিক্স কিংবা প্রেশার আছে কি না সেটা জানালে আরও ভালো হতো, তাহলে আমি, আপনি বলতে পারতাম কেন বারবার পাওয়ার বাড়ছে কমছে, চোখে গ্লুকোমার সমস্যা আছে কি না সেটাও জানা দরকার ছিল। ইয়াসিন দেওয়ান, ঠিক আছে, এই সমস্যাটা যদি, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী চোখের ডাক্তারকে একটু দেখান। আপাতত আমি আপনাকে কোনো ড্রপ কিংবা ওষুধ দিচ্ছি না, আপনাকে পাওয়ারটা চেক করতে হবে, অথবা ফেসবুক পেজের যেই অ্যাড্রেস আছে ওখানেও যোগাযোগ করতে পারেন, অথবা ইসলামী আই হসপিটাল আমি থাক বসেই ওখানে আপনি যোগাযোগ করতে পারেন। চোখ ঝাপসা লাগে, বয়স 23, কী করতে পারি? অরিন আওলাদ, আপনি অবশ্যই চোখের পাওয়ারটা চেক করবেন, এটা আপনার জন্য পরামর্শ থাকবে, ঠিক আছে? আর আলামিন সরকার, আমি ডান চোখে ঝাপসা দেখি, আলামিন সাহেব আপনি প্লিজ চোখের পাওয়ারটা চেক করুন, চোখের পাওয়ারটা চেক করে চশমা দিতে হবে, চশমা যদি দরকার হয় অবশ্যই চশমা পরতে হবে, চশমা না পরলে এই সমস্যার সমাধান হবে না, যদি চশমা দিয়ে উন্নতি না হয় চোখের রেটিনা পরীক্ষা করতে হবে, রেটিনাতে কোনো সমস্যা আছে কি না, ঠিক আছে? একটা ফোন এসেছে, ফোনটা ধরে আপনাদের কাছে আবার আসছি। হ্যালো, সালাম আলাইকুম। জি জি বলুন। হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, প্রশ্ন করুন, নামটা বলে। জি, আমার নাম মহিউদ্দিন শামিম। জি সালাম আলাইকুম, বলেন। আমার ওই যে চোখের সমস্যা, চোখের ঝাপসা দেখি, সকালে যখন ঘুম থেকে উঠি মুখ ধোয়ার পরে চোখে পাথরীয় চোখে পানি আছে। আচ্ছা, আপনি চোখে ঝাপসা দেখার জন্য আপনি চোখের পাওয়ারটা চেক করা খুবই জরুরি, পাওয়ারটা চেক করে আপনি চোখে চশমা লাগলে চশমা ব্যবহার করতে হবে, আর রাতেবেলা শোয়ার সময় অ্যাপ্রোসিন আই অয়েনমেন্ট অথবা সিরো আই অয়েনমেন্ট অথবা সিপ্রোসিন আই অয়েনমেন্ট পাওয়া যায়, রাতেবেলা শোয়ার সময় চোখের পাপড়ির গোড়ায় হালকা গোলে হালকা করে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, সালাম আলাইকুম। আচ্ছা, তারিকুল ইসলাম পনির, এই উত্তম কাজের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আপনাকে অনেক ধন্যবাদ, যদি সত্যি ভালো থাকে শেয়ার করুন, আর অন্যদেরকে একটু সেবা দেওয়ার সুযোগ করে দিন। মহান রয়, আমি গত 8 তারিখে অ্যাক্সিডেন্টের পর মাথায় আঘাতের ফলে ডাবল ভিশন দেখায়, এখন কি করতে পারি? আপনি গতকালকে আপনি প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করেছি মেসেজের মাধ্যমে মোহন রায় সাহেবকে আপনি উত্তর দেওয়ার, আমি আপনাকে বলেছি যে অনেক সময় আঘাতের কারণে চোখের ভিতরে আমাদের কিছু ছোটো ছোটো মাংসপিণ্ড থাকে, যে চোখগুলোকে আমাদের ডান বাম উঁচু নিচু করতে সাহায্য করে, এই মাসেলগুলোতে যদি কোনো কারণে মাংসপেশিতে যদি কোনো ইঞ্জুরি হয়ে থাকে অনেক সময় ডবল ভিশন হতে পারে, সেই জন্য এটা আসলে পরীক্ষা করেই আমাকে দেখতে হবে যে কোন মাসেলটা ইঞ্জুরি হওয়ার কারণে আপনি ডবল ভিশন দেখছেন, ঠিক আছে? আমি আপনাকে অনুরোধ করব,
আপনি সিটি স্ক্যান রিপোর্টটা আমি দেখেছিলাম, আপনি আমাকে পাঠিয়েছেন, ওখানে দেখিয়েছে যে ফ্রন্ট মাসেলের কিছু ফ্যাট, কিছু ইঞ্জুরি হয়েছে রিপোর্টে দেখা যাচ্ছে। সেটা ওই জিনিসগুলো আপনাকে একটু ওই ট্যাবলেট কর্টান দিয়েছে, আপনি কর্টান ওষুধগুলো খান, আর অবস্থার উন্নতি হলে আপনি যোগাযোগ করুন ইসলামী আই হসপিটাল, আমি ওখানে বসি ফার্ম গেট খামারবাড়িতে, এসে যোগাযোগ করলে আপনার চোখের আমি আরও সমাধান দিতে পারবো। আপনাকে ধন্যবাদ। আর একটা প্রশ্ন এসেছে, আচ্ছা একটা ফোন এসেছে, একটু ফোনটা ধরে আমি আপনাদের কাছে আসছি। জি সালাম আলাইকুম। হ্যালো, জি বলুন, আপনি নামটা বলে ফোন প্রশ্ন করুন। জি আমার নাম রফিকুল ইসলাম। জি রফিকুল ইসলাম সাহেব, সালাম আলাইকুম, বলেন প্রশ্নটা করুন। আমার একটা প্রবলেম হচ্ছে, আমার বয়স হবে প্রায় 40-এর কাছাকাছি, 40-এর উপরে। জি 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 জি। কয়েকদিন মনে হয় 2-3 দিন আগে আমি একটু ব্যাডমিন্টন খেলতে যাই। জি জি। জি 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 জি। এরপরে তেমন কোনো প্রবলেম হয় নাই। জি আমি চলতে দিই, এরপরে থেকে এসে দেখলাম যে ডান চোখটা জি প্রচন্ড পরিমাণে লাল হয়ে আছে। জি জি। কোনো ব্যথা ব্যথা করছে না। জি একটু মাঝে মধ্যে একটু আর কি চুলকায় এই আর কি, কিন্তু লালটা আজকে 3-4 দিন হয়ে গেল কমতেছে না। জি জি। আমি আপনার বয়স 40-এর উপরে, কিন্তু আপনি ডায়াবেটিক্স প্রেশার কিছু আছে? আচ্ছা, আপনার এই আঘাতের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে, এটাকে আমরা বলি ট্রমাটিক ইউভিআইটিস, একটা টার্ম আছে চোখের প্রদাহ, চোখ ট্রমাটিক। তো এই কারণে আপনাকে আপাতত আমি না দেখে ওষুধ দিতে পারছি না, যেটা দিব সেটা হচ্ছে হলো আপনি আপাতত সোনেক্সা সি আই ড্রপটা, সোনেক্সা সি আই ড্রপটা। জি 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 জি। আপনি আমি যে ড্রপটা বলছি সোনেক্সা সি আই ড্রপটা, 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর 3-7 দিন দিয়ে আমাকে একটু আমার এই নাম্বারে আবার ফোন করে আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? অবস্থার উন্নতি হলে আমার সাথে যোগাযোগ করবেন। আঘাতের চোটে সোনেক্সা সি, সোনেক্সা সি আই ড্রপ, ঠিক আছে? সোনেক্সা সি, ওকে। আপনি পরে ভিডিওটা, জি জি, আমি এই লাইভটা শেয়ার করব, আপনি তখন না ভিডিওটা দেখলে আপনি ড্রপটা আবার দামটা দেখতে পারবেন, সোনেক্সা সি কিংবা অর্ধেক। হ্যাঁ সোনেক্সা সি, সি জি। শান্তু হাওলাদার, আমার SMS-টা উপরে চলে গেছে, প্লিজ দেখবেন নাকি, আমি খুবই দুঃখিত। শান্তু সাহেব, শান্তু সাহেব আপনার চলে গেছে, আমি চেষ্টা করছি উপরে আরেকবার দেখার। সন্তু হালাদার, আপনার উপরে আসলে পাচ্ছি না, অনেক সময় যেটা হয়, আমি গতকালকে আমি অনেক খেয়াল করেছি, কিছু 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 মেসেজ আমার কাছে এখানে শো করে না, কিন্তু অনেক সময় পরে বলে যে আমি প্রশ্ন করেছিলাম। যদি কিছু না মনে করেন সন্তু সাহেব, আর একবার প্রশ্নটা করলে আমি খুব খুশি হব, আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছি। প্লিজ আপনি আমাকে আর একবার প্রশ্নটা করুন, আমি নাহলে আমি খুবই দুঃখিত, আমি খুঁজে দেখলাম পেলাম না। সাথী মাহবুব সাথী, আমার কাছে আমি কাছে দেখতে পাই না, দূরে দেখতে পাই, আপনার বয়স কি 40-এর কাছাকাছি? সাথী সাথী মাহবুব সাথী, আপনি যদি দূরে 40-এর বছর বয়সের কাছাকাছি কিংবা এর চেয়ে বেশি হয়, তাহলে রিডিং গ্লাস আপনাকে পড়তে হবে, চোখের পাওয়ারটা একটু চেক করে আপনি রিডিং গ্লাস নিয়ে নেবেন, তাহলে হয়তোবা আপনার এই সমস্যাটা সমাধান হবে। একটা ফোন এসেছে, ফোনটা ধরে আমি আবার আসছি। সালাম আলাইকুম। হ্যালো, জি জি, নামটা বলে প্রশ্নটা করুন। হ্যালো, জি হ্যালো, শুনতে পাচ্ছি আমি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। সিক্ত নয়ন, সিক্ত নয়ন, আপনি প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আমি আল্লাহ রহমতে 14-1-20 মেয়ের বাবা হয়েছি, আপনাকে শুভেচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। সিক্ত নয়ন, বাচ্চা 2 মাস 16 দিন, মেয়ের ডান চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, যেটা হয় বাচ্চা জন্মের পর চোখের নেত্রনালীগুলো খুব দুর্বল থাকে, ছোট থাকে, পানিগুলো চোখের ভিতর দিয়ে গলায় যেতে পারে না, যার কারণে বাচ্চার চোখের দিয়ে পানি পড়ে। এটা হলো কনজেনিটাল একটা কন্ডিশন, এটা ভয়ের কিছু কারণ নাই। টিমাইসিন আই ড্রপটা 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর আপনি ইউজ করেন, ইনশাল্লাহ এটা ভালো রেজাল্ট পাবেন। ড্রপটা ইউজ করে 7 দিন কিংবা 2 সপ্তাহ পর বন্ধ করে দিবেন। কিন্তু সিক্ত সাহেব, আপনাকে আবার বলছি, বাচ্চার চোখের এই কোনায়
একটু চাপ দিবেন, যেখানে আমাদের উঁচু জায়গাটা থাকে এখানে একটা নেত্র থলের মতন আছে, এখানে চাপ দিয়ে নিচের দিকে নামিয়ে দিবেন। এই ম্যাসেজটুকুন করতে হবে বাচ্চাকে, সকালে 10 বার, বিকালে, দুপুরে 10 বার, বিকালে 10 বার, রাতে 10 বার বাচ্চাকে বলবে, মানে বাচ্চার মাকে বলবেন। বাচ্চার মা যখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তখন জানি চোখের এই ম্যাসেজগুলো কন্টিনিউ করতে থাকে দিনের 10 থেকে, মানে সকালে 10 বার, দুপুরে 10 বার, বিকালে 10 বার, রাতে 10 বার। এই ম্যাসেজটা ড্রপ বন্ধ করার পরও 1 বছর বয়স পর্যন্ত চালিয়ে যেতে হবে, না হলে এটা আবার হতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। একটা ফোন এসেছে, ফোনটা ধরে আমি আপনার আসছি। সালাম আলাইকুম। জি 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 বলছি। জি ভাই বলেন, আপনি প্রশ্ন করুন। চোখের পাতি নড়ে। আপনি কি কাজ করেন? আমি কিছু করি না, আমি স্টুডেন্ট। জি জি। অনেক সময় চোখের প্রেশার, রাত জেগে থাকলে, সারাদিন মোবাইল ফোন ব্যবহার করলে, বেশি সময় টিভি দেখলে অনেক সময় চোখের উপর প্রেশার পড়ে, তখন এই চোখের পাতি নড়ে। এবং এই আপনি যদি চোখে বিশ্রাম নিতে পারেন, তাহলে চোখে একটু বিশ্রাম দিতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হবে। ঠিক আছে? ওই তো চোখের, হ্যাঁ ওইটাই বললাম যে চোখে যখন আপনি বেশি প্রেশার দিবেন, বেশি কাজ করবেন, তখন এটা হতে পারে। চোখের বিশ্রাম নিয়ে ঠিক হয়ে যাবে। আর চোখের পাওয়ারটা চেক করে নেবেন। ঠিক আছে? পাওয়ারটা চেক করে নেওয়া হইছে। জি, সানগ্লাস ইউজ করি। সানগ্লাস? আচ্ছা, তো তো এটা কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই? না না, এটা ওষুধ খাওয়ার দরকার নেই, এটা কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। ঠিক আছে? মেসেজ করলে যাবে না? না না, এটা মেসেজ করলে যাবে না। খালিদ বিন, আচ্ছা জি, ধন্যবাদ। খালিদ বিন তাজ, আসসালামু আলাইকুম। আমার মেয়ের বয়স 8 মাস, চোখের ভিতরে বসন্ত হয়েছে, চোখের অতিরিক্ত ময়লা আছে আসে, চোখের অবস্থায় কি কি ওষুধ দেওয়া যাবে? কেবল আমি টিম আইসিন আই ড্রপটা বাচ্চাদের জন্য আমি সাজেস্ট করি, 1 ফোঁটা করে 4 ঘন্টা পরপর, সাথে মেসেজ করবেন। কিছুক্ষণ আগে আমি মেসেজটা দেখালাম, ওটা যদি দেখে থাকেন ওই মেসেজটা কন্টিনিউ করেন। অনন্য হক লুবনা, আমি রাইট আপার লিডে সোলেন হয়ে গেছে না, অনেক পেইন করছে, রেডনেস। দ্যাট মিনস আপনার অনন্যা, আপনি চোখের ভিতরে চোখের অঞ্জনি হয়েছে। আপনি যেটা করবেন, দোকান থেকে একটা বরিক পাউডার কিনবেন, একটা 1 চামচ বরিক পাউডার বাটির মধ্যে একটা গরম পানির মধ্যে মিশিয়ে চোখের উপর গরম ছেঁক দিবেন, আর ট্যাবলেট নাপা ট্যাবলেটটা খাবেন। আর ট্যাবলেট নাপা অথবা ট্যাবলেট এইজ 500 মিলিগ্রাম সকাল দুপুর রাত 3 বেলা করে খান। সাথে সাথে আপনি যেটা করবেন, ওভেল অথবা ম্যাক্সলো আই ড্রপটা 1 ফোঁটা করে 4 ঘন্টা পরপর ইউজ করে দেখেন, এবং চোখে গরম ভাবটা দেওয়াটা জরুরি, অঞ্জনিটা চলে যাবে। একটা ফোন এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর মোবাইল ইসলাম বলছি। জি বলছি। আমি বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমার মেয়ের বয়স 2.5 মাস। জি। ওর ডান চোখ দিয়ে অদূরে পানি ঝরে। জি জি। এই জি, আমি আমি কেবলই, আপনি দেখেছেন কিনা আমি জানি না, কেবলই আমি বলছিলাম যে বাচ্চাদের চোখের নেত্রনালীটা জন্মের পর খুব সরু থাকে, অনেক সময় পানিটা চোখের ভিতর দিয়ে, নেত্রনালীটার ভিতর দিয়ে পানিটা যেয়ে গলা যেতে পারে না, যার কারণে বাচ্চাদের এই সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ বাচ্চাদের। টিম আইসিন আই ড্রপটা ব্যবহার করেন। আর আমি একটা মেসেজ এই ভিডিওতে একটু আগে দেখিয়েছি, আপনি পরে ভিডিওটা দেখলে মেসেজটা প্রতিদিন সকালে 10 বার, দুপুরে 10 বার, বিকালে 10 বার, রাতে 10 বার, এভাবে দিনে 30 থেকে 40 বার করাবেন। আপনি না পারলে আপনার ওয়াইফকে বলবেন, বাচ্চাকে খাওয়ানোর সময় যেন এটা করে। ড্রপটা 7 দিন কি থেকে 10 দিন ব্যবহার করার পর বন্ধ করে দিবেন, কিন্তু মেসেজটা অবশ্যই 1 বছর পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ ওষুধ ব্যবহার করার পরে অনেক সময় ভালো হয়ে যায়, কিন্তু আবার যদি মেসেজটা কন্টিনিউ না করি তাহলে আবার চোখে পানি জমা শুরু করে। আশা করি প্রশ্ন উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। জি, মেডিসিনের নামটা যেন কি বললেন? টিমাইসিন আই ড্রপ। টিমাইসিন আই ড্রপ। জি, এটা বাচ্চাদের জন্য সেফ। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। শাবনম জাবিন, আমার চোখ দুটো আটকে যায়, আঠালো রস বের হয় সকালের দিকে বেশি হয়। আপনার যেহেতু সকালের দিকে এরকম হয়, তাহলে অনেক সময় শুষ্ক চোখের যারা ভুগছে, ড্রাই আই, তাদের এই সমস্যাটা হতে পারে। আপনি ড্রাই লিফ কিংবা আর্টিফিশিয়াল টিয়ার, যেটা বলা হয় আরটিআর, প্রোটিয়ার অথবা সিস্টিয়ার, কিংবা অ্যাকুয়াফ্রেশ লিকুইড জেল, সিনাফ্রেশ লিকুইড জেল, এই ড্রপগুলো পাওয়া যায় বাজারে। এই ড্রপগুলো 1 ফোঁটা করে 6 ঘন্টা পরপর 1 মাস ইউজ করে দেখেন, আপনি উন্নতি পাবেন। শাবনম জামিন, আশা করি প্রশ্ন উত্তরটা পেয়েছেন। এস এম হাবিব, আমার বাম কানে ব্যথা ও বাম চোখে ঝাপসা হয় কেন?
কানের জন্য আপনি কানের ডাক্তারকে দেখাবেন, আর চোখে ঝাপসা হয় কেন, এটা যদি ঝাপসার কারণ হচ্ছিল চোখের পাওয়ারটা চেক করতে হবে, চোখের পাওয়ারটা চেক করে আপনাকে দেখতে হবে যে এটা কেন হচ্ছে, ঠিক আছে? কানে কোনো সমস্যা আছে কি না এটার জন্য নাক কান গলা ডাক্তারকে দেখাবেন, সে আপনার জন্য এটার জন্য ভালো চিকিৎসা দিতে পারবে, কিন্তু আপনার চোখের জন্য চোখের পাওয়ারটা আপনাকে চেক করতে হবে। একটা ফোন এসেছে, ফোনটা ধরে আমি আপনাদের কাছে আবার আসছি। জি হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডাক্তার মোরাদ বলছিলেন? জি মমিনুল ইসলাম বলছি। জি স্যার, আমার চোখের ডান চোখে মাংস বাড়ছে। জি গত 1 বছর আগে আমি ডাক্তার দেখাইছিলাম, তো উনি বললো আপনার মাংসটা তো অনেক ছোট, তো জি যখন মনি মনির কাছে আসবে তখন সমস্যা। জি জি, তো আমি ওনাকে বললাম যে এটা কি কোনো সারানে কোনো, এটা অপারেশন করতে হবে। বেশি বনির কাছে চলে আসলে এটা সমস্যা, কারণ কাল ওই জায়গাটা যদি অপারেশন করার পর দাগ পড়ে যাবে। আমার মনে হয় যদি বেশি চোখের মনির ভিতরে চলে আসে, কাছাকাছি চলে আসে, তাহলে ওটা অপারেশন করে নেওয়া জরুরি, ঠিক আছে? এটা বেশ কয়েক ধরনের অপারেশন আছে, একটা গ্রাফটিং করে নিতে পারলে এই ধরনের আরেকবার বেড়ে যাওয়ার সুযোগটা কম। আপনি যদি রোদে কাজ করেন, কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করেন, রোদের নিচে থাকেন বেশি, চোখে তাপ বেশি লাগে, তাহলে এটা আবার হতে পারে। এই জন্য রোদে গেলে সানগ্লাসটা ব্যবহার করবেন, ঠিক আছে? না, এটা অপারেশন ছাড়া স্থায়ী কোনো সমাধান নাই। ঠিক আছে, ধন্যবাদ। সালেহউদ্দিন, হাই ওঠার পর চোখ দিয়ে পানি আসে সব সময়, কি করতে পারি? সালেহউদ্দিন সাহেব, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেকেরই চোখ দিয়ে হাই 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 দেওয়ার সময় চোখ দিয়ে পানি পড়ে, এটা কোনো স্বাভাবিক সমস্যা, এটা কোনো বড় সমস্যা না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। MD জামিরুল ইসলাম স্যার, আমার চোখ খুব জ্বালা করে। আপনি চোখ জ্বালা করে জামিরুল ইসলাম সাহেব, আপনার চোখে শুষ্ক চোখ, ড্রাই ড্রাই আই আমরা বলে থাকি, যদি এরকম হয়ে থাকে টিআর ফ্রেশ লিকুইড জেল কিংবা সিনা ফ্রেশ লিকুইড জেল আপনি ড্রপটা ব্যবহার করতে পারেন, কিংবা সিস্টিয়ার নামে আই ড্রপ একটা পাওয়া যায়, এটা 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর ইউজ করেন, এটা আরাম পাবেন। কামরুন স্যার, ল্যাসিক করলে কি পরে কোনো সমস্যা হতে পারে? একজন বলেছিল ল্যাসিকের পরে নাকি কালার কম দেখতে হয়। না, এরকম কোনো সমস্যা নাই, কালার ভিশনের যদি সমস্যা থাকে তাহলে রেটিনার সমস্যা থাকলেই এটা জন্মগত কালার ভিশনের সমস্যা, সেজন্য আগে টেস্ট করে নেবেন, ল্যাসিক করার আগে চোখে একজন রেটিনা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন, তারপরে আপনি এই ল্যাসিক করার জন্য যাবেন, ঠিক আছে? একটা ফোন এসেছে, ফোনটা ধরে আমি আপনাদের কাছে আবার আসছি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি 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 আমি বলছি ডাক্তার মমিনুল ইসলাম। সালাম আলাইকুম। জি জি, আমি শুনছি, বলেন, নামটা বলে প্রশ্ন করুন। আমি হাসিম, আমি রেটিনা ডিপার্টমেন্টে আমি মুস্তাফিজ স্যারকে দেখাইছিলাম। জি জি। এখন আমার চোখে মানে মাঝে মাঝে হালকা ব্যথা করে। জি জি। আমি দুইটা ইনজেকশন নিয়েছিলাম। জি জি। এভাস্টিন এভাস্টিন নিয়েছিলেন। এভাস্টিন নিয়েছিলাম। জি। এখন আমি কি করতে পারি? আপনি এভাস্টিন নিয়েছেন কিসের জন্য? ডায়াবেটিসের জন্য? ডায়াবেটিসের জন্য চোখে পানি এসেছিল এরকম? ইঞ্জেকশন কয়টা দিতে বলেছিল? 3টা না 5টা দিতে বলেছিল? না না, আপনি আমার মতে 3টা নেওয়া উচিত ছিল, এবং চোখে ব্যথা করলে চোখের প্রেশারটা চেক করা দরকার। এরপর ইসলামিয়াতে আসলে মোস্তাফিজুর রহমান স্যারের সাথে দেখা হলে চোখের প্রেশারটা চেক করে নেবেন। স্যার খুব ভালো মানুষ, স্যার আমার আমার বস হয়, স্যারের চিকিৎসায় আছেন, খুব ভালো আছেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি ওই স্যারের সাথেই বসি পাশের রুমে, ঠিক আছে? জি জি, আপনাকে দেখছি এবং স্যার আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। নাসরিন আক্তার রুমা নামে একজন ফোন করেছেন, যে কোশ্চেন করেছেন যে নাসরিন আক্তার রুমা, আমার চোখে চারপাশে ব্যথা করে, সাথে মাঝে মাঝেই মাথা ব্যথা করে, তবে মাথা ব্যথার সময় সব সময় না, যখন চোখে বেশি ব্যথা হয় তখন আমি নিচে তাকাতে পারি না, আমি করণীয় কি? আমার বয়স 33, ওজন 60 কেজি, হাইপোথাইরয়েডের রোগী। খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন, ডিটেলস জানিয়েছেন,
নাসরিন আক্তার রুমা, আপনার বয়স 33, আপনি চোখের পাওয়ারটা অবশ্যই চেক করে নেবেন, আপনার মাইগ্রেন সমস্যা আছে কি না। এটা হতে পারে যে যারা রোদের মধ্যে যাওয়া আসা করে কিংবা পানি কম খায়, ক্ষুধার্ত থাকে, নিয়মিত খাওয়া দাওয়া টাইমলি খাওয়া দাওয়া করে না, সারাদিনে পানি কম খায়, রাতে ঘুম ঠিক মতন হয় না, অতিরিক্ত টেনশন করে, সেই সব মানুষদের এই ধরনের সমস্যা হতে পারে। চোখের পাওয়ারের সমস্যাটা চেক করে আপনি ব্যথার জন্য আপাতত আমি আপনাকে বলবো ট্যাবলেট টাফনিল 200 মিলিগ্রাম, ব্যথা হলে একটা বড়ি খান, আর ট্যাবলেট নোরিয়াম 10 মিলিগ্রাম একটা করে রাত্রেবেলায় 7 দিন থেকে 15 দিন খেয়ে দেখেন, উন্নতি হবে। আর হাইপোথায়রয়েডের সমস্যা থাকলে আপনি টিএসএইচ লেভেলটা আর একবার চেক করে নেন, আপনার এখন লেভেলটা ঠিক আছে কি না, থাইরয়েড ওষুধটা ঠিক মতন খেতে হবে যদি আপনার সব কিছু নর্মাল থাকে। একটা ফোন এসেছে, হ্যালো, সালাম আলাইকুম। ডাক্তার মুমিনুল ইসলাম বলছি। জি, ডাক্তার মুমিনুল ইসলাম বলছি। আমার চোখে কিছুদিন আগে কিছুদিন একটা পড়ছিল হঠাৎ করে, জি জি, দুদিন চোখ মেলতে পারি নাই, জি, চোখে মনে হয় গাছ আর পানি পড়ে, জি জি, এসব মোটামুটি ঠিক আছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠলে চোখের উপরের পাতায়, এমনি নর্মালি কিছু লাগে না, উপরের পাতা থেকে মনে হয় কিছু একটা কাজ, জি জি, আর খুব ব্যথা লাগে, জি। আপনি ওই আপনি সিস্টিয়ার আই ড্রপটা 1 ফোঁটা করে ব্যবহার করুন, সিস্টিয়ার আই ড্রপ 1 ফোঁটা করে 6 ঘন্টা পরপর ইউজ করুন 2 সপ্তাহ, তারপর আমাকে জানান, ঠিক আছে। আহমেদ কাহাফ সাহেব প্রশ্ন করেছেন, আহমেদ কাহাফ সাহেব ফোন কোশ্চেন করেছেন যে আমি একটু চোখে ঝাপসা দেখি কি করতে পারি। চোখে যদি ঝাপসা থাকেন তাহলে চোখে ঝাপসা থাকলে যদি চোখে ঝাপসা থাকেন তাহলে চোখের পাওয়ারটা চেক করতে হবে, আপনার বয়সটা কত সেটা আমাকে জানালে খুব ভালো হতো, তাহলে খুব ভালো হতো, আমি আপনার সেই ব্যবস্থা চোখের পাওয়ারটা চেক করা যেত। আর নাহিদা আক্তার নামে একদম প্রশ্ন করেছেন, স্যার মাঝে মাঝে বলছি আর ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। রকিবুল হাসান ওয়াচিং, মিজানুর পারভেজ, ব্লু কাট লেন্স আর সুইটেবল ফর আই, প্লিজ ডক্টর সাজেস্ট মি। ইয়েস, ব্লু কাট লেন্স ইজ সুইটেবল ফর দ্য আই, আমি নিজেও ইউজ করি কাছের জন্য, রিং গ্লাসের জন্য আপনি ইউজ করতে পারেন মিজানুর রহমান সাহেব। আর রাশিদা খাতুন লিনা, আমার চোখে সকালে ঝাপসা লাগে আর কোথায় কোনায় চুলকায়, যদি এইভাবে চুলকায় তার একটা একটা আপনি ফোনটা ধরে আমি ইয়ে করছি। হ্যালো, সালাম আলাইকুম। জি মমিন ইসলাম বলছি। আচ্ছা স্যার, আমি আমার সমস্যাটা একটু বলছি। হ্যাঁ জি বলেন। আচ্ছা, আমার হচ্ছে যে আমার মানে হাই মায়োপিয়া রয়েছে। হ্যাঁ জি, হাই মায়োপিয়া মায়োপিয়া রয়েছে আমার। আমি যখন লাস্ট আমার চোখের পাওয়ারটাকে মাপি তখন হচ্ছে যে আমার ডান পাশে হচ্ছে যে -70 ডান চোখে, জি জি জি, বাম চোখে হচ্ছে -2, জি বামে হচ্ছে 12, ডানে হচ্ছে 17, জি জি। তো আমার হচ্ছে যে আমি 2014 সালে হচ্ছে যে কলকাতাতে যাই শঙ্করনেত্রালয়ে, জি জি, তো ওখানে যাওয়ার পরে আমাকে তারা একটা যে আমার চোখের পাওয়ারটা যখন স্ট্যাগন করে যাবে অর্থাৎ থেমে যাবে তখন ল্যাসিক করবে, একটা অপারেশন করা যেতে পারে যেটাকে আইসিএল বলেছিল তারা, জি জি জি। তো আমার এই যে আপনার আমাদের যে লকডাউন হওয়ার আগে আমার ভারতে ই ছিল, ওখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার যাওয়ার পথে ছিল, তো আমি এই মুহূর্তে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এখন এজ হচ্ছে 26, জি, আপনি সুইটেবল মনে করে নিতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে আমার যে তারা যে আমার অপারেশনটার কথা বললো সেটার নাম তারা বললো আইসিএল, ইমপ্লান্টেবল কলামার ল্যান্স, যেটা ইনজেক্ট করা হবে চোখে, এটা ছাড়া কি বা এইটার মানে আমি আমাকে তারা এটা বলেছিল 2014 সালে, এখন 2020 সাল, এর মধ্যে কি আমার এই সমস্যাটা অন্য কোনো সলিউশন আছে কিনা, যেটা আমার হায়ার মায়োপিয়া যেটাতে আমার ল্যাসিক হবে না, জি হ্যাঁ, সেক্ষেত্রে অন্য কোনো এটার ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন একটা সার্জারি আছে, লেন্সটাকে পাল্টি দেওয়া যায়, সেটাও করতে পারেন। আর তবুও রেটিনাটা দেখতে হবে, রেটিনাটা সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে, রেটিনা সব ঠিক থাকলে তাহলে আপনি সার্জারি করতে যাবেন। আর সার্জারির পর কত দৃষ্টি উন্নতি হয় সেটা আগে রেটিনা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে করতে পারলে ভালো হয়।
এই মুহূর্তে আপনি বাংলাদেশে এই চিকিৎসার জন্য এখন আপাতত সব আপাতত একটু সমস্যাই, কারণ লকডাউন হয়ে আছে সবকিছু। সো দ্যাট ইসলামিয়া হসপিটালে চলে যাবেন, ইসলামিয়া হসপিটালে ওখানে আপনার এই চিকিৎসাটা করা সম্ভব। ঠিক আছে জি, আমি দুঃখিত, অনেকে মেসেজ কমেন্ট করেছে, কমেন্টগুলো চলে যাচ্ছে আমার চোখের সামনে থেকে অনেক সময় চলে যাচ্ছে। যদি কমেন্ট করতে আমি উত্তর দিয়ে না থাকি, প্লিজ কমেন্টটা আবার করবেন। প্রশ্নটা যদি করে থাকে আপনি প্রশ্ন করুন, কারণ অনেক প্রশ্ন আসছে, তো প্রশ্নগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি সবগুলো পড়ে হয়তো দিতে পারছি না। কিছু মনে করবেন না যদি প্রশ্ন যদি কারো মিস হয়ে যায়, প্লিজ আপনারা অবশ্যই আবার প্রশ্নটা করবেন। আমার সামনে এখন জান্নাতুল ফেরদৌস নামে একজন প্রশ্ন করেছেন যে স্যার চোখ চুলকে সমাধান চাই, অ্যালার্জির জন্য চোখ চুলকাতে পারে, আর এটার জন্য অলপারিন আই ড্রপটা ব্যবহার করতে পারেন এক ফোঁটা করে 12 ঘন্টা পর পর। তারপর মনসুর আহমেদ সাহেব, আমার স্যার আমার বাম চোখের পাতা খুব লাফায়, আমি কী করতে পারি? মনসুর আহমেদ সাহেব, বাম চোখের পাতা যদি লাফায় তাহলে বুঝতে হবে আপনি চোখের উপর বেশি প্রেশার দিচ্ছেন। আপনি চোখের বিশ্রাম নিতে হবে, রাত্রেবেলা ঘুমটা ঠিক মতন ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ এই সমস্যাটা যাবে না। এটার জন্য তেমন কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, চোখের পাওয়ারটা চেক করে নেবেন লকডাউন শেষ হয়ে গেলে। হ্যাঁ, আরফান রশিদের প্রশ্নটা চলে গেল। আঞ্জুম আরা খানম প্রশ্ন করেছেন, চোখে অ্যালার্জি কি মেডিসিন দিব? অলপারিন আইড্রপটা ব্যবহার করতে পারেন, অলপারিন আইড্রপ এক ফোঁটা করে 12 ঘন্টা পর পর, অথবা প্যাটাডিন আইড্রপ এক ফোঁটা করে 12 ঘন্টা পর পর 2-3 সপ্তাহ। আশরাফুল হক, হঠাৎ আজ কয়েকদিন ধরে দুই চোখে ব্যথা করে, এটার কারণ কি হতে পারে দয়া করে জানাবেন। যদি ব্যথা করে ট্যাবলেট প্যারাসিটামল নাপা ট্যাবলেটটা খান, আর দেশের অবস্থার উন্নতি হলে চোখের পাওয়ারটা অবশ্যই চেক করে নেবেন। এস এম হাবিব সাহেব বলছেন, স্যার আমার বাম চোখে ঝাপসা, বাম কানে ব্যথা করে, মাঝে মাঝে মাথা ব্যথা করে, আমার কি করণীয়? আমি আপনাকে একটু আগে বলেছি যে কানের জন্য অবশ্যই নাক কান গলার ডাক্তারকে দেখাবেন, আর চোখের ব্যথার জন্য আপাতত আমি ট্যাবলেট প্যারাসিটামল বলবো, প্যারাসিটামল খাবেন, আর পরবর্তীতে আপনি চোখের পাওয়ারটা চেক করে নেবেন। ফৌজিয়া শারমিন লিজা, আমি চশমা পরে আগুনের কাছে গেলেই ঘোলাটে লাগতো না, কিন্তু এখন চশমা পরে আগুনের কাছে গেলে ঘোলাটে লাগে, তবে আপনার কাছে মোতাবেক মাইগ্রেনের সমস্যা 2 দিন যাবত কম অনুভব হচ্ছে। যদি ওষুধগুলো খেয়ে থাকেন তাহলে ফৌজিয়া আপনি ভালো অনুভব করবেন। হ্যাঁ, সোহেল রানা প্রশ্ন করেছেন, প্লিজ টক টু দ্য ডক্টর আফটার মিউটিং ইউর মোবাইল ফোন। ওকে, আমি ইয়েস, ভালো কথা বলছেন, মিউটিং দ্য ভালো সোহেল রানা, আপনি ভালো কথা বলেছেন, এটা আসলে সবার মোবাইল ফোন বন্ধ মিউট করে কথা বলা উচিত। আয়েশা হাফিজ প্রশ্ন করেছেন হচ্ছে হলো, স্যার প্রায় সময় চলে গেল প্রশ্নটা। আয়েশা হাফিজ, শাহেদা সুলতানা, ভাই আমার চোখের মাঝে মাঝে আশেপাশে কিছু মনে হয়, আবার অনেক সময় চোখ ঠান্ডা বাতাসের মতো লাগে, চোখ মেলে রাখতে পারি না। আপনি চশমা পরেন প্লাস চশমা এখন কি করব? এখন আপনি যেটা করবেন, যে চোখের ড্রাই আইয়ের সমস্যা আছে, ড্রাই আইয়ের সমস্যা সমাধান করার জন্য আপনি টিআর ফ্রেশ লিকুইড জেল আই ড্রপটা এক ফোঁটা করে 4 ঘন্টা পর পর ইউজ করতে পারেন। হ্যাঁ, হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনি একটু সিস্টিয়ার আই ড্রপ অথবা ড্রাই লিফ আই ড্রপ, এই ড্রপটা এক ফোঁটা করে 6 ঘন্টা পর পর ইউজ করেন। ড্রাই লিফ অথবা সিস্টিয়ার আই ড্রপ, এই ড্রপটা এক ফোঁটা করে 6 ঘন্টা পর ইউজ করেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আকলিমা আক্তার, ছানি অপারেশন করতে কস্ট কেমন লাগে প্লিজ আইডিয়া দেন। ছানি অপারেশন করার আইডিয়া আমি এখন দিব না, কারণ হচ্ছে এটা আমি জরুরি চিকিৎসা দিচ্ছি, কস্ট জানানোর জন্য আমি এখন কোনো চিকিৎসা দিচ্ছি না। আপনি যে কোনো হসপিটালে যেয়ে এটা কস্ট জানতে পারবেন, যে কোনো ডাক্তারের কাছে জানতে পারবেন। ঠিক আছে,
কষ্ট সারা উঠি, আমার চোখ খুব চুলকায়, মাঝে মধ্যে লাল হয়ে যায়, প্লিজ জানাবেন। চোখ চুলকায় আমি বারবার বলছি যে অলপাডিন আই ড্রপ কিংবা সিস্টিয়ার অলপাডিন আই ড্রপ অথবা প্যাটাডিন আই ড্রপ এক ফোঁটা করে 12 ঘন্টা পর পর, কিংবা প্যাটালন আই ড্রপ নয় পাওয়া যায়, 12 ঘন্টা পর পর ইউজ করতে পারেন। খুশিদ আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের উপকারে সবসময় থাকবেন এভাবেই। আপনাকে অনেক ধন্যবাদ খুশিদ আলম সাহেব, জাকির বর্তমান সময়ে মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। জাকির সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। শেয়ার করবেন পেজটা, জানি সকলকে আমি সেবা দিতে পারি। যেই কয়দিন লকডাউন আছে আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের লাইভে এসে আপনাকে জরুরি চিকিৎসাগুলো চোখের দিতে পারি, সেই আপনি আমাকে দোয়া করবেন আমরা যে দিতে পারি। পার্থ আজম, আই হ্যাভ বিন সাফারিং ফর সাফারিং কালাজিয়ন প্রবলেম ইন বোথ আইজ, গট অপারেশন 3 টাইমস, হাউ টু অ্যাভয়েড দিস প্রবলেম পারমানেন্টলি ইন ফিউচার। পার্থ আজম, আপনাকে আমি একটাই কথা বলি, আপনি চোখের পাওয়ারটা চেক করে নেন। আপনি যদি অ্যালার্জি সমস্যা থাকে, চোখের পাপড়ি যদি সবসময় ময়লা থাকে, চোখের পাপড়িতে যদি খুশকি থাকে বারবার, তাহলে এই সমস্যাটা বারবার হবে। আপনাকে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আফিফা ইবনাত রেজা, ভাইয়া কনগ্রাচুলেশন, আমার চোখ আগে অপারেশন করা হয়েছিল, ঠিক হয়নি, এখন পানিপুর, পরে কী করতে পারি? যদি আগে চোখের নেত্রনলি অপারেশন করে করা হয়, যদি ঠিক না হয় আর একবার চেক করে, যদি আবার বন্ধ হয়ে যায় দ্বিতীয়বার অপারেশন করতে পারেন, ঠিক আছে? আর দ্বিতীয়বার অপারেশন করলে অনেক সময় ঠিক হয়ে যায়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আফিফা ইবনে রেজা রোজা, আমার ফোনটা রিসিভ হচ্ছে না কেন ভাইয়া? আপনি খুবই দুঃখিত, যদি আর একবার ফোনটা করুন, আমি আপনার ফোনটা ধরার চেষ্টা করব। রোজি আহমেদ, সামনের এটা দেখতে সমস্যা হয়, দূরেরটা দেখতে ভালো দেখি। রোজি আহমেদ, আপনি কাছে সমস্যা যেহেতু হচ্ছে, তাহলে আপনি বয়স 40-এর কাছাকাছি অথবা তার বেশি রিডিং গ্লাস লাগবে, এটা কোনো সমস্যা না, আপনি চশমা নিয়ে নিতে হবে। একটা ফোন আসছে, হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? স্যার, হ্যাঁ জি স্যার, আমি স্যার ফোন করছিলাম স্যার আমার ছেলের জন্য স্যার। জি জি বলেন। আমার ছেলের স্যার 11 বছর বয়স। জি স্যার, ওর চোখটা স্যার লাল হয়ে গেছে, ইভেন চোখটা একটু চুলকায়, মানে একটু আঠা আঠা। তো আমি অনেক চেষ্টা করে একটা ডাক্তার পাইছিলাম স্যার অনলাইনে, তো সে বলল অপটিমাস দেওয়ার জন্য। আমার মেয়ের বাম চোখ দিয়ে পানি পড়ে, চোখ চুলকায়, বাম চোখটা একটু ছোট হয়ে গেছে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আমার বাম চোখে পানি পড়ে যেহেতু, তাহলে ওভেল আই ড্রপটা কিংবা ম্যাক্সলো আই ড্রপটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর ইউজ করে দেখেন। 7 দিনের মধ্যে যদি উন্নতি না হয়, তাহলে আপনি যোগাযোগ করুন, ইনশাল্লাহ এটার মধ্যে উন্নতি হয়ে যাবে। আর পরিস্থিতি উন্নতি হলে চোখের বাচ্চা যেহেতু, চোখে বাচ্চার চোখটাকে একবার পরীক্ষা করান। একটা ফোন আসছে, সালাম আলাইকুম। একজন প্রশ্ন করেছেন, আমি এক যাযাবর, আপনি কোথায় বসেন? আমি বসি হচ্ছে ইসলামিয়া আই হসপিটাল ফার্মগেট খামার বাড়িতে। হ্যাঁ, কাজী জাহাঙ্গীর, আমার স্ত্রীর বয়স 38 বছর, একটা কাজ ডাক্তার দেখিয়ে গ্লাস ব্যবহার করছেন, কিন্তু এখনও প্রতিদিন দু চোখ চুলকায়। কাজী জাহাঙ্গীর সাহেব, আপনি আপনার ওয়াইফের জন্য অলপাডিন আই ড্রপ অথবা প্যাটাডিন আই ড্রপ, এই ড্রপটা 1 ফোঁটা করে 12 ঘন্টা পর পর ইউজ করেন, ইনশাল্লাহ উন্নতি হবে হবে। একটা ফোন এসেছে, হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আপনি সব শোনা যাচ্ছে না আপনার কথা, যে আপনার ফোনটা শুনতে পাচ্ছি না, না না শোনা যাচ্ছে না আপনার। হ্যালো, না 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 শোনা যাচ্ছে না, একদমই শোনা যাচ্ছে না। ইস্টার জন রফিক মৃদা স্যার, হঠাৎ করে ডান চোখে ঝাপসা দেখছি, বয়স 43। আপনি কি রফিক মৃদা সাহেব, আপনি কি চোখে ডায়াবেটিস আছে? আপনার কি হাইপার প্রেশার, ব্লাড প্রেশারের সমস্যা আছে? যদি এরকম হয়ে থাকে, চোখে হঠাৎ করে ঝাপসা দেখছেন, চোখে স্ট্রোক করা একটা সমস্যা থাকতে পারে, তাহলে আপনি দ্রুত মানে চোখের সমস্যার জন্য চোখের রেটিনা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। চোখের রেটিনাতে কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা, চোখে আঘাত পেয়েছেন কিনা, এটা আমাকে জানাননি, জানালে আমি আমি এটা বলতাম। আপনি ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখুন। হ্যাঁ, তামিম শিয়াম, আমার চশমা পাওয়ার +25, আমার হাই প্রেশার, মাথা পেইন, মাথা পেইন করে। আচ্ছা, মাথা, আপনার মাথা ব্যথা করে, মাথা ব্যথা করার জন্য আপনি ট্যাবলেট প্যারাসিটামল খাবেন, নাপা ট্যাবলেট একটা করে।
অ্যাডভোকেট শোয়েব আলম রাতুল সাহেব, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করেছেন আমার রাইট আই সব সময় খচখচ করে, মনে হয় কোনো কিছু আছে। আপনি যেটা করবেন শোয়েব আলম রাতুল সাহেব, আপনি সিস্টিয়ার আই ড্রপ অথবা ড্রাইলিপ আই ড্রপটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর ইউজ করে দেখেন, ভালো কাজ করবে। নাজমা করিম, ফোনে কথা না বলে যদি মেসেজটার জবাব দেন স্যার ভালো হয়, সবাই মেসেজ করে সেবা নিলে ভালো। আপনি খুব ভালো বলেছেন, কিন্তু অনেকে ফোনে ফোন করে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য ব্যবস্থা রেখেছি। আমি চেষ্টা করছি ফোনটা যতটুকু না ধরে পারা যায়। আচ্ছা, না আপনি যদি কোনো প্রশ্ন করেন সেটা আমরা সবাই লাইনে আছি। ধন্যবাদ নাজমা করিম ম্যাডাম, আপনাকে ধন্যবাদ, আমি চেষ্টা করছি আপনার। সালেউদ্দিন, হাই ওঠার সাথে সাথে চোখে পানি আসে, কী করতে পারি? সালেউদ্দিন সাহেব, আমি আপনাকে একটু আগে বলেছি, হাই উঠলে অনেকে চোখ দিয়ে পানি পড়ে, চোখে হাই যখন উঠে চোখের পানি যাওয়ার রাস্তাটা অনেক সময় কন্ট্রাক্ট হয়ে যায়, তখন চোখের পানিটা বাইরে দিয়ে বের হয়ে যায়, এটা ভয় পাওয়ার কিছু নেই। জান্নাতুল ফেরদৌস, বয়স 38, চোখ চুলকায়, সমাধান চাই। কিছুই না জান্নাতুল ফেরদৌস, আপনি জাস্ট প্যাটাডিন আই ড্রপ কিংবা অ্যালারিড আই ড্রপ 1 ফোঁটা করে 12 ঘন্টা পর ইউজ করেন, ঠিক হয়ে যাবে। রাফিয়া গুনগুন, 4 মাস আগে গরম তেল গেছে চোখে, দেখতে কম পাই, এখন কি করব? 4 মাস আগে যেহেতু চোখে 4 মাস আগে যেহেতু চোখে তেল গিয়েছে, 4 মাস আগে আপনি চোখের পাওয়ারটা চেক করা উচিত ছিল, যেহেতু এখন পাওয়ারটা কম তাহলে আপনি পাওয়ারটা চেক করে নেন। এখন যেটা করেন চোখের পাওয়ারটা চেক করে আপনাকে দেখতে হবে যে চোখের অন্যান্য কোনো স্ট্রাকচার ড্যামেজ হয়ে গেছে না। রাফিয়া, সোহেল রানা, আমার মেয়ের চোখ দিয়ে পানি পড়ে, বাম চোখটি একটু ছোট। আমি আপনার প্রশ্নের উত্তর একটু আগে দিয়েছি সোহেল রানা সাহেব, আপনি একটু খেয়াল করুন। আমি আপনাকে ওভেল আই ড্রপটা 1 ফোঁটা করে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা পর পর দিতে বলছি, ওভেল আই ড্রপ। আমি এক যাযাবর মোবাইলের দিকে তাকালেই জলে, কাগজে লেখা পড়তে গেলে ঝাপসা হয়ে যায়। আপনার বয়স যদি 40-এর বয়সের কাছাকাছি হয়ে যায় তাহলে আপনি এই সমস্যাটা হবে, রিডিং গ্লাস পড়তে হবে, আপনার কাছের জন্য চশমা লাগবে। একটা ফোন এসেছে, হ্যালো, সালাম আলাইকুম। জি আমি সফিল্ল বলছি, জি নাখালপাড়া থেকে। জি নাখালপাড়া, আমার ছেলের বয়স হচ্ছে 4 বছর। জি, ও হচ্ছে আজকে 4 দিন আগে চোখে কোনো হয়তো কোনো একটা ব্যথা পেয়েছে খেলনা খেলা করতে গিয়ে কোনো খেলনা দিয়ে। জি, আমি ওর ডান চোখের নিচে একটু আঁচড়ও দেখতে পেয়েছি আর কি। জি জি, তারপর ওই সময় কিছু বলে নাই, পরে ওই দিন আবার সন্ধ্যা থেকে বলে ব্যথা লাগে একটু বলছে, এখন আপনি বাচ্চাকে চোখে যদি আঘাত পেয়েছে আমি বলবো ম্যাক্সলো আই ড্রপটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর ইউজ করেন 7 দিন, ঠিক আছে? ম্যাক্সলো, MXXLO, ঠিক আছে? আমি এক যা যাবো, আপনি রিডিং গ্লাস লাগবে। হ্যাঁ, ফারজানা ইয়াসমিন, থ্যাংক ইউ স্যার, ওকে, থ্যাংক, ওয়েলকাম আপনাকে। আরুষি আশা, আমার চোখে কিছুদিন আগে কিছু একটা পড়েছিল, মাঝে মাঝে চোখের উপর পাতায় কিছু একটা গেঁথে থাকে, পানি পড়ে, আমি কি করব? আপনি আর্টিফিশিয়াল টিয়ার, সিস্টিয়ার আই ড্রপ অথবা ড্রাইলিপ আই ড্রপ কিংবা আরটিআর ড্রাইভার অথবা প্রোটিয়ার আই ড্রপ, এই ড্রপগুলা 1 ফোঁটা করে 4 ঘন্টা পর ইউজ করেন, ইনশাল্লাহ উন্নতি পাবেন। নিপা দাস, আমার 2 চোখ খুব, নিপা দাস আপনি এই যেটা করবেন অলপাডিন আই ড্রপ কিংবা প্যাটালন আই ড্রপ কিংবা আরটি কি বলা হয় অ্যালারিড, 6 ঘন্টা পর মানে 12 ঘন্টা পর পর ইউজ করে দেখেন, ইম্প্রুভ করবেন। রাজীব আহমেদ ভুঁইয়া, স্যার আমার চোখ লাল হয়ে থাকে, ডাস্ট অ্যালার্জি আছে, অ্যালার্জির জন্য আমি বলবো অলপাডিন আই ড্রপ অথবা প্যাটালন আই ড্রপ অথবা প্যাটাডিন আই ড্রপ, এই ড্রপগুলো 1 ফোঁটা করে 12 ঘন্টা পর ইউজ করে দেখেন, উন্নতি হবে। আমার দামজিদ, আমার চোখ চুলকায়, লাল হয়ে যায়, অ্যালার্জির জন্য হচ্ছে যেসব খাবার খেলে চোখ চুলকায় সেই খাবারগুলো বর্জন করতে হবে, আর বাইরে থেকে আসলে চোখটা পরিষ্কার করতে হবে, এবং সাথে সাথে ওই যে বললাম চুলকানোর জন্য যে অ্যান্টিস্টামিন জাতীয় চোখের ড্রপ পাওয়া যায়, অলপানিন আই ড্রপটা 1 ফোঁটা করে 12 ঘন্টা পর ইউজ করেন, যদি না কমে সাথে ট্যাবলেট ফেক্সো 120 মিলিগ্রাম খেতে পারেন। তাওহা খান, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করলে চোখের রেটিনায় কোনো সমস্যা হবে কি না? কোনো সমস্যা হবে না, আমি আপনার চোখের অপারেশন মনে হয় করেছিলাম তাওহা খান, কোনো সমস্যা হবে না, নির্দ্বিধায় পড়ালেখা করুন, কিন্তু মাঝে মাঝে একটু বিশ্রাম নেবেন। নিশাত হাসান, আমার ভাইয়া, আমার চোখের পাওয়ারের অনেক বেশি, আমার গ্লাসটা এর জন্য অনেক মোটা, কিছুই ভয়ের কিছু নাই, আপনার বয়স যদি 20 থেকে 22 হয়ে থাকে আর চোখের পাওয়ার যদি 1 বছর স্থায়ী থাকে, পাওয়ার চেঞ্জ না হয় তাহলে ল্যাসিক করে নিতে পারেন। একটা ফোন ধরে আপনার কাছে আসছি, হ্যালো, সালামালাইকুম। জি জি,
আব্দুর রহমান, চোখ দিয়ে পানি পড়ে বেশি এমনকি হাসলেও, এটার উপায় কি? 6 মাস আগে ডাক্তার দেখেছি, দূরে লেখা ছোট দেখতে পাই না। মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আপনি একটা ফোন ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, মালয়েশিয়া থেকে বলছেন? জি, আমি মালয়েশিয়া থেকে বলছি। জি জি বলেন। বলছিলাম, আমার একটা বেবি হচ্ছে, আপনি বাচ্চার জন্য টিমাইসিন আই ড্রপটা ব্যবহার করেন। টিমাইসিন আই ড্রপ 1 ফোঁটা করে 4 ঘন্টা পর পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হাবিবা নামে একজন প্রশ্ন করেছেন, আমার আব্বুর ভালভের প্রবলেম, ইন্ডিয়া চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে হতে পারেনি। চোখের ছানি অপারেশন, ইদানিং চোখ জ্বালা পড়া করে। আব্বুর প্রশ্ন, হার্টের প্রবলেম থাকলে চোখের অপারেশন করা যাবে কি না? হ্যাঁ যাবে, যদি উপযুক্ত মেজারমেন্ট মানে মেজার নেওয়ার পরে চোখের ছানি অপারেশন করা যাবে। ভালভের প্রবলেমের সাথে চোখের ছানি অপারেশন করার আগে একটু চেক করতে হবে যে অপারেশন করতে কোনো ক্ষতি আছে কি না, চেক করে নিলে হবে। সোনিয়া আশা দিভা, আমার হাজবেন্ডের চোখ অনেক চুলকায় এবং ডাক্তারের কাছে গেছি, যেই ড্রপটা দিয়েছে এখন পানি আসছে সব সময়। চোখ চুলকায় যেহেতু আমি অল্পাডিন আই ড্রপটা 1 ফোঁটা করে 12 ঘন্টা পর পর ইউজ করেন, ঠিক হয়ে যাবে। 12 ঘন্টা পর পর 7 দিন থেকে 2 সপ্তাহ, লকডাউন শেষ হয়ে গেলে করোনা পরিস্থিতি উন্নতি হলে আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, আমার ঠিক আমার ইসলামী হসপিটালে যোগাযোগ করুন, আপনি চিকিৎসা দেওয়া সম্ভব। ফেরদৌসী মুন্নি, আমার ছেলে অটিস্টিক, ওর চোখের কোণে ময়লা জমে, চুলকানি মাঝে মাঝে, কি করব? আপনি যেটা করতে পারেন যে অল্প ওভেল আই ড্রপটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর ইউজ করেন আপনার বাচ্চা ছেলের জন্য, ঠিক আছে? 7 দিন ইউজ করেন ফেরদৌসী মুন্নি। রিনা ইসলাম, আমার দুই চোখ অনেক চুলকায়, কি করব? রিনা ইসলাম, আপনি চোখে চুলকানোর জন্য আপনি যেটা করবেন, যে আমি একটু আগে বলছি, অল্পাদিন আই ড্রপ কিংবা প্যাটালন আই ড্রপ, এটা চোখের জন্য অ্যান্টিহিস্টামিন আই ড্রপ, আপনি ইউজ করেন 1 ফোঁটা করে 12 ঘন্টা পর পর, ইনশাল্লাহ 7 দিন থেকে 2 সপ্তাহ ভালো কাজ করবে। সতীন হোসেন স্যার, আমার সালাম নেবেন, আমার ছেলের বয়স 11, তার চোখ লাল, পানি চুলকায় 5 দিন যাবৎ, দয়া করে আমাকে জানাবেন। চোখ চুলকায় পানি পড়ছে, আমি তাকে আপনাকে বলবো যে ও ম্যাক্সলো MAXLO ম্যাক্সলো আই ড্রপটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর ইউজ করে দেখেন, অনেক এটা ভালো হয়ে যাবে। 7 দিন ইউজ করার পর আমাকে জানান। রোমান আক্তার, আমার চোখ চুলকায় এবং চোখে কাটা কাটা বিধে, আমি কি করব? আপনি রোমান আক্তার, আপনি ড্রাই লিফ আই ড্রপটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর 7 দিন ইউজ করে থাকেন, সে 7 দিন থেকে 2 সপ্তাহ ইউজ করেন, কাজ ভালো কাজ করবে। নিশাদ হাসান, ভাই আমার চোখের চশমা পাওয়ার অনেক বেশি, তাই গ্লাসটা অনেক বেশি, পাওয়ারের গ্লাস কি পাতলা পাওয়া যায় কি না? পাওয়ারের গ্লাস আসলে পাতলা পাওয়া যায় না, আমি আপনাকে একটু আগে বলেছি নিশাদ হাসান আপু, আপনি যদি চোখের পাওয়ার বেশি থাকে, আপনার বয়স যদি 20 থেকে 22-এর কাছাকাছি হয়ে যায়, তাহলে আপনি যেটা করতে পারেন, চোখের ল্যাসিক করে নিতে পারেন। তানজিনা মিম, চোখে জ্বালা পোড়া করে কি সমস্যা? তানজিনা মিম, আপনি আরটিআর কিংবা প্রোটিআর আই ড্রপটা 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর 7 দিন থেকে 2 সপ্তাহ ইউজ করে দেখেন, যদি আরাম পান 1 মাস থেকে 2 মাস ইউজ করতে পারেন। হাশেম আহমেদ, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। নাজমুন নেহার স্যার, প্লিজ টেক মাই সালাম, আমার ছেলের চশমা পাওয়ার 4.5 আর 4, এটা ফুললি ভালো হবে কি, কোনো মেডিসিন আছে কি না? আপনি ছেলের বয়সটা যদি জানাতেন খুব ভালো হতো নাজমুন নেহার আপা, আপনি যদি এই পাওয়ারটা আসলে সাধারণ সমাধান মানে
একদম নর্মাল হয়ে যায় না, কিন্তু সবসময় রেগুলারলি চশমা পড়তে হবে। প্রতি 6 মাস পর নাজমুন নাহারপা আপনার বাচ্চাকে চোখের পাওয়াটা চেক করবেন আর চোখের রেটিনাটা পরীক্ষা করাবেন রেটিনা বিশেষজ্ঞ দিয়ে। রেটিনাতে কোনো সমস্যা থাকলে এই সমস্যাটা অনেক সময় হতে পারে, মানে চোখের সমস্যা হতে পারে, এবং 20 থেকে 22 বছর হয়ে গেলে চোখের পাওয়ারটা মানে ল্যাসিক করে নিতে পারেন। দোলনারা, আমি রোদে গেলে অনেক মাথা ব্যথা করে, দোলনারা আপনি রোদে গেলে ছাতা ব্যবহার করবেন। রোদে গেলে অনেক সময় মাইগ্রেনের যাদের সমস্যা থাকে তাহলে মাথা ব্যথা করতে পারে, মাথা ব্যথা করলে তখন ট্যাবলেট প্যারাসিটামল একটা খেয়ে নেবেন। মিস্টার ফরিদুল ইসলাম, আমি কালার ব্লাইন্ড, আমি কি করব? কালার ব্লাইন্ড আপনি কিছু করার নাই, আপনি এমন কিছু কাজ বেছে নেন যেখানে রঙের কাজ কম। এটা আসলে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই কালার ব্লাইন্ডের চিকিৎসা। আমি খুব দুঃখিত, এটা চিকিৎসা আমি দিতে পারছি না আপাতত। এর চিকিৎসা আবিষ্কার হলে আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে চিকিৎসা দিব। সাদিয়া বশির, আসসালামু আলাইকুম। আমি লেখাপড়ার দিকে অনেক সময় ধরে তাকিয়ে থাকলে চোখ ঝাপসা দেখি। লেখাপড়ার দিকে এক নাগার অনেকক্ষণ পড়তে না পড়াই ভালো, কিছু আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পড়তে পারলে চোখের একটু রেস্ট দরকার, চোখের একটু বিশ্রাম দরকার। চোখকে একটু মাঝে মাঝে বিশ্রাম দিলে আপনি যদি পড়ালেখা করেন আপনি ঝাপসাটা সমস্যা হবে না, তারপরে চোখের পাওয়ারটা চেক করে নেবেন তাহলে ভালো হবে। সোনিয়া আরশাদ ইভা, চোখে ওষুধ দেওয়ার পর পানি পড়ে, এখন কি করতে পারি? চোখে ওষুধ দেওয়ার পর পানি পড়ে মানে চোখের ওষুধ দিয়ে যদি পড়ে গড়ায় গড়ায় পরে পরে পড়ে যেতে পারে, এটা পানি পড়া হবে না। চোখের ওষুধ দেওয়ার পর কি ওষুধ দিচ্ছেন এটা যদি আমাকে একটু বলতেন তাহলে খুব ভালো হতো। বুজানা আমি নামটা বুঝতে পারলাম না, যদি নামটা ভুল হয়ে থাকে সরি। চোখের জন্য কিছু ভিটামিন ভালো হবে, চোখের জন্য স্বাভাবিক খাওয়া দাওয়া, ভিটামিন এই শাকসবজি ফলমূল মাছ এগুলো খেয়ে খাবেন, এটার জন্য আলাদা ভিটামিন ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন নেই। জান্নাতুল ইসলাম দিনা, আমি কাছে জিনিস দেখি না। জান্নাতুল ইসলাম দিনা আপা, আপনি যদি কাছে বয়স 40-এর কাছাকাছি হয় কিংবা এর বেশি হয় তাহলে আপনি কাছের জন্য রিডিং গ্লাস লাগবে, এর জন্য একটা চোখের নিকটবর্তী চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখের পাওয়ারটা চেক করে নিতে পারেন। আমি কাছে জিনিস দেখি না। দিলারা নিয়াজ দিলা, আমি ছেলের বয়স 5 বছর 5 ইয়ার্স, রুমে লাইট অন করলে শুধু চোখ জ্বলে, বলে লাইট অফ করে দিতে বললে এটা কি কোনো প্রবলেম? চোখের পাওয়ারটা একটু চেক করে নিন। দিলা নেওয়াজ দিলা আপা, আপনার বাচ্চার চোখের পাওয়ারটা একটু চেক করে নেবেন, আমি এটা আপনাকে অনুরোধ করব। একটা ফোন আসছে, অনেকক্ষণ ধরে ফোন বাজছে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার ছেলে 10 মাস বয়স। জি। আমার ছেলে আই আটটা নিউমোনিয়া ধরা পড়ে, তো প্রচন্ড জ্বর ছিল, তখন আমার ছেলে ডান পাশের চোখের কোনায় একদম লাল করে মরন্ত রক্ত জমাট ওই ধরনের ছিল। ডক্টর দেখালাম, ডক্টর বললো জ্বরের কারণে ছেলে চোখ লাল হয়েছে, কিন্তু একটা আল্লাহর ক্ষমতা আমার ছেলে জ্বর নাই, মানে ডক্টর ওষুধ চলতেছে, একটু করে কাশি দিয়ে কিন্তু চোখের লালটা আবার দেখা যাচ্ছে, মানে ওষুধ খাওয়ার পরে লালটা চলে গেছিল, এখন জ্বর অলপাডিন কিংবা প্যাটাডিন, প্যাটাডিন অথবা অলপাডিন, ঠিক আছে। হ্যালো, সালামু আলাইকুম। আচ্ছা, কষ্ট সারথী, চোখ চুলকায় মাঝে মাঝে লাল হয়ে যায়, অল্পাডিন আই ড্রপ আপনি ব্যবহার করেন 1 ফোঁটা 12 ঘন্টা পর পর, হ্যাঁ ঠিক হয়ে যাবে। রেশমি হাসান, স্যার চোখের এক পাশে লাল হয়েছে, এর জন্য কি করব? আমার বয়স 50, যদি চোখ লাল হয়ে থাকে এটা যদি 2-3 দিন পর 2-3 দিনের মধ্যে না ভালো হয় তাহলে আপনাকে বলবো যে প্যাটাডিন আই ড্রপটা 1 ফোঁটা করে 12 ঘন্টা পর পর ইউজ করেন। ফেরদৌসী মুন্নি, অটিস্টিক 23 বছর বয়স, বলতে পারেন চোখের কোনো ময়লা জমে কেন? ফেরদৌসী মুন্নি, আমি আপনার উত্তর দিয়েছিলাম, আমি আবার বলছি আপনার বাচ্চাকে ছেলেকে ওভেল আই ড্রপ 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর 7 দিন থেকে 2 সপ্তাহ ইউজ করেন। নাহিদ মাসুদ, 52 বছর বয়স, হালকা লাল হয়েছে, চোখের কোণে কয়েকটা ময়লা জমে থাকে, হালকা ব্যথা করে, এটা কি কতদিন ধরে হচ্ছে? যদি অনেক দিন ধরে হয়ে থাকে তাহলে অবশ্যই ওভেল আই ড্রপটা ইউজ করেন 1 ফোঁটা করে 6 ঘন্টা পর পর। মৌসুমি তাসমুন, আমার অনেক বেশি মাথা ব্যথা করে, কি করা উচিত? আপনার অনেক মাথা ব্যথা করে তার মানে চোখের পাওয়ারটা চেক করা আপনার খুবই জরুরি, যদি চোখের